अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনারা আবার চলে এসেছেন। আমি সকালবেলা পরিষ্কার সব কিছু বলে দিলাম না, তাহলে আবার কেন এসেছেন? ম্যাডাম, আমিও আপনাকে বলেছিলাম যে পরের বার যখন আসব তখন প্রমাণসহ অপরাধীদের গ্রেপ্তার করতে আসব। আর এইবার তো আমার কাছে প্রমাণের থেকেও বড় প্রমাণ রয়েছে, আই উইটনেস। আর ওই মহিলা নিজে এসেই রিপোর্ট লিখিয়ে গেছেন যারা তাকে অপহরণ করেছিল। যিনি রিপোর্ট লিখিয়েছেন আর যাকে অপহরণ করা হয়েছিল তার নাম হল সন্তু মাহিয়াবংশী। আর যে দুজন লোকের বিরুদ্ধে উনি রিপোর্ট লিখিয়েছিলেন আর সেই দুজন অপরাধীর নাম হল মৌলিক মাহিয়াবংশী আর সন্দীপ চৌধুরী। অ্যারেস্ট হিম। এসব কি হচ্ছে? পুলিশ কেন? ইন্সপেক্টর স্যার, আইনের মাঝখানে আপনারা বাধা দিতে আসবেন না। ওই মহিলার কথাতেই আমি এই দুজনকে গ্রেপ্তার করছি আজ, যাকে এরা দুজন অপহরণ করেছিল, সন্তু মাহিয়াবংশী, মিস বিভা মাহিয়াবংশী। আমি তো আপনাকে বলেছিলাম যে পরের বার যখন আসব তখন প্রমাণ নিয়েই তবে আসব। আর আপনি তখন বলেছিলেন যে আমার পরিবারের কোনো সদস্যই দোষী নয়। দেখে নিন, ভালো করে দেখে নিন, এরা দুজন আপনার বাড়ির সদস্য। নিয়ে চলো এদেরকে। ভাই, ভাই দরজা খোল, ভাই দরজাটা খোল, ভাই দেখ, দেখ ওই সন্তুরি কি খেলা দেখাচ্ছে। পুলিশ ধরে নিয়ে গেছে আমার ছেলেকে আর তোর জামাইকে, ওই সন্তুরি ওদের অপরাধী বানিয়েছে। ভাই, ভাই বাইরে আয়। আজ যদি তুই বাইরে না বেরোস তাহলে মাহিয়াবংশী পরিবারের দুই সদস্য ছেলে। না ভাই, বাইরে আয়। আমার মনে হচ্ছে পুলিশদের কোথাও ভুল হচ্ছে। সন্দীপ আর মৌলিক এরকম কাজ করতেই পারে না। সন্তুরি সব করতে পারে, ওই করেছে সব। ওই আমার মৌলিক আর আমাদের জামাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। বাবা, শুনেছো তুমি? পুলিশ সন্দীপ আর মৌলিককে গ্রেফতার করেছে। ওরা এই কাজ করেনি বাবা। আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলে নিজের বাড়ির মেয়েদের এত সম্মান দেয়, তাহলে মেয়েদের বিক্রি করবে কিভাবে বাবা, কিভাবে? মিথ্যে মিথ্যে আরোপ এটা ভাই। ওই সন্তুরি ফাঁসিয়েছে ওদের দুজনকে। কিছু কর ভাই, কিছু একটা কর দয়া করে, নাহলে ওই পাগল মেয়েটা আমাদের পরিবারের সর্বনাশ করে ছাড়বে। ধর্মরাজ, মৌলিক আর সন্দীপকে যে কোনো উপায়ে ছাড়াতে হবে ওখান থেকে। হ্যাঁ বাবা, যদি আমরা এটা না করি তাহলে মাহিয়াবংশী পরিবারেরই অপমান। বাবা প্লিজ কিছু করো, সন্দীপকে বাঁচাও বাবা। কি করব আমি আর কেনই বা করব?
এতগুলো বছর ধরে নিজেই তো করেছো তুমি এসব, এবারও করো। এই বাড়ির প্রধান তো তুই ধর্মরাজ, হিতেন আর সূর্যর মতো তুই মৌলিককেও তো নিজের ছেলে মনে করিস বাবা। আর সন্দীপ তো বাবা, ছেলে, স্বামী, স্ত্রী, আমার জীবনে এই শব্দগুলো এখন আর কোনো রকম কোনো অর্থ নেই, কোনো সম্পর্কও নেই। আর যেরকম ভালো মনে হয় তোমাদের সবার সেরকমই করো। বাস ভাই, ওই সন্তুরি আমাদের পরিবারের ভিত নড়িয়ে দিচ্ছে, এই পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে, এই পরিবারের মাথা হেট করে দিচ্ছে, অথচ তোর কিচ্ছু যায় আসছে না। আরে তোর কি হয়েছেটা কি ভাই? এ পরিবারে আর কোন ঝড় আসা বাকি যা তোকে নাড়া দিতে পারে? কবে একাকিত্ব থেকে বেরোবি তুই? কবে তুই তোর পরিবারের ঢাল হবি? কবে? যখন বাইরের কেউ এসে এই পরিবারের প্রতিষ্ঠাকে উপড়ে ফেলবে তখন? নাকি এই সন্তুরি যখন অর্জুনের মতো এই পরিবারের সবাইকে শেষ করে ফেলবে তখন? আমার মনে হয় না ভাই কিছু করবে বলে, আমাদেরই কিছু করতে হবে। আমার মৌলিক এরকম খারাপ কাজ করতে পারে না। আমি গিয়ে ওদের জেল থেকে ছাড়িয়ে আনব। ঘৃণা করি আমি তোমাকে, কারণ এত ভালো আমি সহ্য করতে পারি না, পারি না এত সততা আমি বরদাস্ত করতে। কেন করছো তুমি এরকম? তোমার মধ্যে কি একটু মনুষ্যত্ব নেই? কেন শুধু তুমি মেয়েদের শরীরটাই দেখতে পাও? আমি সব বুঝতে পারছি সন্তু, তোর মনের মধ্যে কতটা ঝড় বয়ে যাচ্ছে। নিজের আত্মীয়র বিরুদ্ধে প্রতিবাদ করাটা কতটা মুশকিল আমি জানি, আর তুমি তো নিজের মনকে শক্ত করে এই সমস্ত সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করেছো। তুমি আমাদের কারখানার সব মেয়েদের প্রাণ বাঁচিয়েছো সন্তু, আর কেউ আমাদের কারখানার কোনো ক্ষতি করতে সাহস পাবে না। আমি ওই মহিলাদের জন্য খুশি, কিন্তু আমি তো এইটা ভেবে কষ্ট পাচ্ছি যে মৌলিক আর সন্দীপ এরকম ঘৃণ্য কাজ কি করে করতে পারে। আর আর এমনকি মালিকও ওদেরকে আটকায়নি, উনিও কিচ্ছু করতে পারেননি। অপরাধীরা তো জেলে পৌঁছেই গেছে, কিন্তু কিন্তু আমার পরিবারের কি হবে? আমার পরিবারের সদস্যদের কি হবে? চলো বাইরে বেরো, চারুলতা মাইয়া বংশী তোমাদের জন্য জামিন করিয়েছে। এখানে সাইন করুন। বুঝলেন? আর এটাই আমাদের আইন ম্যাডাম। আমাদের ডিপার্টমেন্ট অপরাধীদের ধরে, আর আপনাদের মতন বড়লোকেরা এসে তাদের ছাড়িয়ে নিয়ে চলে যান। দেখুন, ভাষণ দেবেন না, আপনি শুধু নিজের কাজটা করুন।
এই সেন্তুরি, নিজের স্বভাব বদলাতে পারলি না তাই তো? কিসের ভিত্তিতে রিপোর্ট করেছিলি? হ্যাঁ, প্রতিশোধ নিতে চাস তুই? এত রাগ জমে আছে তোর মাহিয়া বংশী পরিবারের ওপর? আর আপনি ইন্সপেক্টর, এই রকম একটা মহিলার কথায় আপনি ওদের গ্রেফতার করলেন? আপনি জানেন ও কে, ওর অতীত কি জানেন? এই বলে ফেল। আরে বল না, বল তুই কে, কোথায় ছিলি এত বছর, বল না বল। কি হলো, লজ্জা করছে? বল না, এই থানা পুলিশ এসব দেখে তোর পরিচিত লাগছে না কিরে? বড় বড় চোর ডাকাত লুটেরা, ওদের তো এটা শ্বশুর বাড়ি, তোর কি বাপের বাড়ি? বল না, সবার বিরুদ্ধে বলার জন্য তো তোর জিভ একেবারে কুটকুট করে, তাহলে এখন কেন বলছিস না নিজের ব্যাপারে? বল না, ওর মুখ আর খুলবে না, কিন্তু সত্যিটা সবাই জানবে। আপনি জানেন ওকে, ও একজন খুনি। ও নিজের সৎ ছেলেকে খুন করে 10 বছর হাজত বাস করেছে। আর আপনি এরকম একটা খুনি মহিলার কথায় এদের দুজনকে গ্রেপ্তার করলেন? এরপর ভালো করে খেয়াল রাখবেন ইন্সপেক্টর, মাহিয়া বংশী পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে কোনো কেস দেওয়ার আগে 10 বার ভাববেন যে আপনার সাক্ষী কতটা ধোয়া তুলসী পাতা। চলো, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমার বিরুদ্ধে বয়ান দেবে আর আমি অপরাধী প্রমাণ হয়ে যাব? মুক্ত দাঁড়িয়ে আছি আমি। কি করলে তুমি? আমার মনে আছে একটা সময় আমাদের বলা হতো যে আমরা তোমায় মা বলে ডাকবো। এবার কি বলে ডাকবো তোমায়? হ্যাঁ, আজ আমায় হাতে নাতে ধরার সত্ত্বেও তুমি কিচ্ছু করতে পারলে না তোমার অতীতের জন্য। 10 বছর আগে অন্য কারোর প্রাণ বাঁচানোর জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলে, আর সেই দোষারোপটাই আজীবন তোমার মাথার ওপর কলঙ্ক হয়ে লেগে থাকবে। বারণ করেছিলাম আমি তোমায়, বারণ করেছিলাম যে এসব করো না, নিজের প্রাণ অন্য কারোর জন্য বিপদে ফেলো না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। কি পেলে সব করে? এই যে কাজটা আমি করি না, হ্যাঁ, মেয়েদের বিক্রি করার ব্যবসা করতে হয়। পলিটিক্স, রাজনীতি, ক্ষমতার লড়াই, এটা নিজের প্রতিপত্তি বজায় রাখার জন্য এসব ছোটখাটো কাজ করতে হয়। আর যদি করেও থাকি, কি ভুল করেছি আমি? ওই বাড়িতে কার কি যায় আসে যে আমি কি কাজ করি? যতদিন তুমি ছিলে সবাই একে অপরের ব্যাপারে ভাবনা চিন্তা করত, কিন্তু এখন এখন কেউ কারোর দিকে মুখ তুলেও তাকায় না। তুমি এসেছিলে না, তুমি নিজের চোখেই তো দেখে গেলে, সবাই যে যার আলাদা রুমে থাকে। মাহিয়া বংশী পরিবারের রান্না একসাথে হয়, কিন্তু কেউ একসাথে খেতে বসে না। এটা হলো আমাদের নতুন মাহিয়া বংশী পরিবার, মডার্ন মাহিয়া বংশী পরিবার। And you know what? I like it that way. আপনি জানেন ওকে, ও একজন খুনি। ও নিজের সৎ ছেলেকে খুন করে 10 বছর হাজত বাস করেছে। আপনি জানেন ওকে, ও নিজের সৎ ছেলেকে খুন করে 10 বছর হাজত বাস করেছে।
কতদিন, আর কতদিন এই কষ্টগুলোকে নিজের মধ্যে নিয়ে বেঁচে থাকবি? কতদিন বন্দিনী হয়ে এই সম্পর্কগুলোর মধ্যে বাঁধা থাকবি তুই? কতদিন? তাহলে আমি আর কি করতে পারি? সম্পর্কে বাধা পড়ে আছি আমি। যদি সম্পর্ককে গুরুত্ব দিতে যাই তখন নীতি নিয়ম ভাঙে, আর যদি নীতি নিয়ম রক্ষা করতে যাই তখন সম্পর্ক। একজন মহিলা আরেকজন মহিলার সম্মান রক্ষা করবে, এটাই তো আমি শিখেছি মালিকের কাছ থেকে। আর যদি আমি এরকম করি তখন মৌলিক আর সন্দীপকে সারা জীবন জেলে কাটাতে হবে। আর যদি আমি সেই নীতি নিয়মগুলো পালন না করি তাহলে ওই মহিলারা আমাকে অভিশাপ দেবে, যা আমার কাছে জীবনের সবচেয়ে বড় পাপ। কাকে বেশি গুরুত্ব দেব? একদিকে আমার সম্পর্ক আর একদিকে নীতি নিয়ম, কি করব আমি? তোর কি মনে হয় ন্যায়ের বিরুদ্ধে গিয়ে সম্পর্ক রক্ষা করে তুই ওদের উপর দয়া করছিস? না শান্ত, মালিক নিজেই জানে না যে কে ঠিক আর কে ভুল। আর এরকম একটা পরিস্থিতিতে তুই ওনাকে একা ছেড়ে দিবি? যখন আমরা কোনো আপনজনকে একা ছেড়ে দিই না তখন সেটা তার ভালোর জন্য করি। মা তার সন্তানদের তখনই ছাড়ে যখন তারা স্বাবলম্বী হয়ে যায়। মা কখনো তার সন্তানদের পড়ে যেতে দেয় না। কেমন মা তুই? তুই দেখছিস তোর সন্তানেরা ভুল পথে যাচ্ছে, তাও তুই ওদের ছেড়ে চলে যাচ্ছিস? অন্যায় করা যদি অপরাধ হয় তাহলে অন্যায় সহ্য করাও অপরাধ। তোর সন্তানের অপরাধ করছে আর তুই সেগুলো সহ্য করছিস। তোকে শক্ত হতে হবে সন্তু, নিজের সন্তানদের সঠিক পথ দেখানোর জন্য। এই সত্যিটা মালিকের সামনে তোকে নিয়ে আসতে হবে। শুধু সত্যির সঙ্গে থাক। তুই নির্দোষ হয়েও শাস্তি ভোগ করেছিস, তাহলে এবার দোষীদের শাস্তি পেতে দে। ওদের শাস্তি দিয়ে ওদের সঠিক পথে নিয়ে আয়। ওদের তোকে শাস্তি দিতেই হবে। এতদিন তুই মালিকের দেখানো পথ ধরে চলেছিস, আজও তাই চলবি, কিন্তু একজন বন্দিনী হয়ে নয়, একজন স্ত্রী হয়ে। সময় এসে গেছে, তোর রূপকে এবার বদলাতে হবে। শুধু তোর লক্ষ্যটাকে স্থির রাখ আর যুদ্ধ কর ন্যায়ের জন্য। শুধু ন্যায়ের জন্য যুদ্ধ কর সন্তু। কতদিন বন্দিনী হয়ে সম্পর্কের বাঁধনে জড়িয়ে থাকবি তুই? অর্জুন কিন্তু দেখেনি ওর সামনে কে দাঁড়িয়ে আছে, তুইও দেখবি না। শুধু সত্যির সঙ্গে থাকবি। নির্দোষ হয়ে শাস্তি ভোগ করেছিস তুই, এবার দোষীদের শাস্তি পেতে দেখ।